তাহলে আমাদের পেশেন্টকে দেখবে কে? আপনারা একটু আসেন, আমার রোগীটা দেখেন। বলতে থাকি রোগীর কি হয়েছে, তাহলে আমি রোগী যদি কি হয়েছে বলতে পারতাম, তাহলে তো আমার আসতে হইতো না। রোগীর কি হয়েছে আপনি একটু ইয়ে করে দেন। বলতে থাকি রোগীর হচ্ছে প্রেশার বাড়ছে, তাহলে কি প্রেশার বাড়ছে তাহলে প্রেশার একটু মাপে দেন। বা এখানে কোনো মেশিন টেশিন নেই, বা আপনার একটা সদর হসপিটাল সেখানে নাকি মেশিন নেই, তাহলে মেশিন নেই তাহলে আমরা রোগীর কিভাবে ইয়ে করবো? বলছে কি আমার রোগীটা তো দেখে দেন। বলছে কি আমার ভাইরাস ধরবে, ও বলছে আমার ভাইরাস ধরবে, কোনো ডাক্তার বের হচ্ছে না। তাহলে আমি বললাম যে আপনারা যদি ডাক্তার হয়ে থাকে তাহলে তো আপনার বের হতে হবে। বের হয়ে আপনারা বুঝাই দেন যে দেখেন পেশেন্টের এই অবস্থা, না এই ওষুধ খাবে, উনি কিছুতেই কিছু বলতেছে না। লাস্টের দিকে আমাদের প্রেসক্রিপশন তো দেয় যে এইসব ডাক্তার মহিলা দেখান, পরে আবার পরে আবার হচ্ছে পরে আরো ছেলে পেলে পাঠাইছে আর মানে হোমকে ছেলে পেলে ডাক দিয়ে ডাক্তার মহিলা পরে ছেলে পেলে ডাক দিয়ে আর হোমকে দেওয়ার জন্য ছেলে পেলে ডাক দেখে নিয়ে আসে। তিন চারটা বাইরে থেকে হায়ার করে রোগীর হাতেই যদি দিতে ভয় পায় তাহলে ডাক্তার আসার দরকার নেই তো। হসপিটাল বন্ধ করে দেয় আমরা আম পাবলিক আর হসপিটালে আসবো না। তাহলে কি করলো, উনি ঘাটাঘাট প্রেশারের ওষুধ লিখে দিল। আমরা আর একটা ওষুধ লিখলো প্রেশার নামে পেয়ে তাহলে আমার রুগীর প্রেশার স্বাভাবিক, প্রেশারের ওষুধ দিল, খাইলে আমি আমার প্রেশারটা বাঁচত, আমার পেশেন্ট তো মরেই যেত। একটা পেশেন্ট ধরেন যদি ভুলও করে থাকে সেটা ধরেন নাচরা গিরিলি তার মনে করেন যে জবাব প্রচুর বকাবাদি করে অকাট্য পথে কালে গ্রাস করে, এরকম পরিবেশ।